প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে আমি দেখাবো যারা ডিএলএড পার্ট ওয়ানে রয়েছে বা যারা অ্যাডমিশন নেবে তারা ইংলিশ অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে কী লিখবে কোন খাতায় লিখবে সেই বিষয়টি তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে এবং ডিএলএড ও টেস্ট সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবে তবে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে আমাদের ইংলিশ বিষয় থেকে মোট নম্বর রয়েছে একশো তার মধ্যে সত্তর লিখিত এবং ত্রিশ নম্বর অ্যাসাইনমেন্ট রয়েছে তার জন্য দুটি খাতা তৈরি করতে হবে আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো সেটির জন্য রয়েছে পনেরো নম্বর ও বাকি যে পনেরো নম্বরের একটি খাতা তৈরি করতে হবে সেটি পরবর্তীতে আমি দেখিয়ে দেব এবারে আসা যাক মূল আলোচনায় আমি এখানে তিনটি পয়েন্ট আলোচনা করব এক নম্বর এ ফোর সাইজ খাতায় প্রজেক্টগুলো লিখবে দুই নম্বর খাতার চারিদিকে লাইন কেটে দেবে তিন নম্বর লেখার সময় নীল ও কালো পেন ব্যবহার করবে এবারে প্রথমে যে পেজটি রয়েছে এটি একটি ফ্রন্ট পেজ এটি আমি আমার মতো তৈরি করেছি এটি তোমরা তোমাদের মতো তৈরি করবে প্রথমে লিখে দেবে আমি যেমন এখানে লিখেছি এক্স ওয়াই প্রাইমারি টিস ট্রেনিং ইনস্টিটিউট এটি নিজের কলেজের নাম লিখবে তারপরে কলেজে ছবি দিতে পারো তারপরে রয়েছে নেম সাবজেক্ট টপিক রোল নম্বর রেজিস্ট্রেশন সেস এগুলো নিজের লিখবে তারপরে নিচে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে এটি হলো ফন্ট পেজের কাজ এরপরে দুই নম্বর পেজে যেটা লিখবে ম্যাসেজ এটা বাণী এখানে আমি এপিজে আব্দুল কালাম আজাদের একটা বাণী দিয়েছি এই বাণীটা তোমরা লিখে দিতে পারো তারপরে তিন নম্বর পেজে আমরা যেটা লিখবো সেটি হলো সূচিপত্র কন্টেন্টস সূচিপত্রতে আমি তিনটি বিষয় লিখে দিয়েছি প্রশ্ন এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে প্রিপেয়ারেশান অফ সিট অ্যাক্টিভিটি সিটস ইনক্লুডিং দোস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস ফর ডেভেলপিং ফোর বেসিক স্কিল অব ল্যাঙ্গুয়েজ দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে ফ্রেমিং ইনস্ট্রাকশন ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ফর টিচিং ইংলিশ উইথ রিফারেন্স টু দ্য কন্টেন্ট ইন দ্য টেক্সট বুক ফ্রম ক্লাস ওয়ান টু এইট তিন নম্বরে যেটি রয়েছে ক্রিয়েটিভ রাইটিং এখানে নিজের লেখা একটি কবিতা দিতে হবে আমাদের মোট তিনটি বিষয় এই খাতায় লিখতে হবে তিনটির জন্য রয়েছে পাঁচ পাঁচ করে তিন পাঁচে পনেরো এর উত্তরটি আমি লিখে দিয়েছি সুন্দরভাবে তোমরা ঠিক সেমভাবে কপি করে খাতায় লিখে নেবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রথমে রয়েছে প্রশ্নটি প্রিপারেশান অফ অর্ক সিট অ্যাক্টিভিটি সিট ইনক্লুডিং দিস দোস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস ফর ডেভেলপিং ফর বেসিক স্কিল অফ ল্যাঙ্গুয়েজ প্রশ্নটি লিখবে নীলকালিত অথবা কালোকালিতে কালোকালিতে লিখলে নীলকালিতে উত্তর লিখবে তারপরে ঠিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তরগুলো নোট করবে আর ডিএলএড সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ঠিক যেভাবে লিখেছি প্যারা চেঞ্জ করে পয়েন্ট দিয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ঠিক সেইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট আমি ধীরে ধীরে সমস্ত সাবজেক্টেরই প্রজেক্ট সাজেশন এবং তার উত্তরগুলো আপলোড করে দেব যা তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে এবং বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি যা তোমাদের ভীষণ হেল্পফুল হবে পরীক্ষার জন্য দশ নম্বর যে পয়েন্টটি রয়েছে তারপরে যেটি রয়েছে একটি ওয়ার্কশিট এখানে একটি প্রশ্নপত্র তৈরি করতে হবে ঠিক সেমভাবে প্রশ্নপত্রটি তোমরা লিখে নেবে অ্যাকচুয়ালি এখানে যে কথাগুলো আমি লিখেছি সবগুলোই ঠিক কপি করে নেবে তাহলেই এটা পূর্ণ খাতা তৈরি হয়ে যাবে প্রশ্নের উত্তর লেখার প্রয়োজনে শুধু প্রশ্নপত্রটি তৈরি করতে হবে এরপরে নেক্সট যে দু নম্বর প্রশ্নটি রয়েছে ফ্রেমিং ইন্সট্রাকশন ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ফর টিচিং ইংলিশ উইথ রিফারেন্স টু দ্য কন্টেন্ট ইন দ্য টেক্সট বুক ফ্রম ক্লাস ওয়ান টু এইট এটা দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে অবশ্যই পয়েন্টগুলো লিখবে এবং কালি দুই রকম কালি ব্যবহার করবে তাহলে স্যারদের চোখে পড়বে স্পষ্টভাবে ক্লাসরুম ইন্সট্রাকশন যেমন এটি একটি পয়েন্ট রয়েছে ঠিক সেমভাবে এই পয়েন্টগুলো রয়েছে ওরা ঠিক সেমভাবেই লিখবে এখানে একটা চেঞ্জ রয়েছে তারপরে দু নম্বরে যে একটা আওয়ার পয়েন্ট রয়েছে আমি যেভাবে লিখেছি ঠিক সেম ভাবে লিখবে আবার একটি পয়েন্ট রয়েছে তারপর আবার একটি পয়েন্ট রয়েছে আবার একটি পয়েন্ট রয়েছে যতটা পারবে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে আবার একটি নতুন পয়েন্ট একটিও পয়েন্ট ছাড়বে না প্রত্যেকটি পয়েন্টের উত্তর লিখবে এরপরে যে তিন নম্বর প্রশ্নটি রয়েছে ক্রিয়েটিভ রাইটিং মানে এখানে একটা নিজের কবিতা লিখতে হবে এই কবিতাটি ওড টু মাই টিচার এটি কবিতা রয়েছে যদি তোমাদের নিজস্ব কবিতা থাকে তাহলে তোমরা সেটাই লিখবে যদি না থাকে তাহলে সেম এই কবিতাটি তোমরা লিখে দিতে পারো কিন্তু নিচে কবিতাটি লিখার পরে নিচে তোমাদের নাম লিখবে এখানে যেহেতু এই কবিতাটি হাসিম আব্দুল হালিমে লেখা সেহেতু তার নাম লেখা রয়েছে যদি তোমরা এই কবিতাটাই লিখো তাহলে অবশ্যই নিচে তোমাদের নাম লিখবে হাসিম আব্দুল হালিমের জায়গায় এবারে এখানেই প্রজেক্ট খাতাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আবার পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ